আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার ও মুসলিমদের সালামের জবাব দিতেই হবে আজকে এ নিয়েই কথা বলব একদিন এক ইহুদি এলো নবীজির কাছে ইহুদি বলল আসসালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক আসসাম অর্থ মৃত্যু এই অদ্ভুত সালাম শুনে খেপে গেলেন আয়েসার্লাহ আনহা তিনি ইহুদিকে বললেন তোমারই মৃত্যু হোক তোমাদের উপর আল্লাহর অভিশাপ নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম আয়েশা রাজি আল্লাহ তাল্লাহ আনহাকে শান্ত হতে বললেন আর ইহুদিকে বললেন ও আলাইকুম অর্থাৎ তোমার কথা তোমাকেই ফিরিয়ে দিলাম এভাবে ইহুদিরা ইহুদিদের ধোকা ইহুদিকি ফিরিয়ে দিলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যারা ঠিক মতো সালাম দেয় না তাদের সালাম তাদেরকেই ফিরিয়ে দিতে হবে বলতে হবে ও আলাইকুম নবী করিম সাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানদেরকে আগে সালাম দিও না ওরা সালাম দিলে বলবে ও আলাইকুম কারণ সালাম মানে আল্লাহর কাছে শান্তি চেয়ে দোয়া করা কাফিররা তো আল্লাহকে বিশ্বাসই করে না তাই তাদেরকে সালাম দেওয়া নিষেধ সহি বুখারি হাদিস নং এক এবং সহী মুসলিম হাদিস নং দুই হাজার একশো সাতষট্টি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম মরাহুল্লাহি